শুভেচ্ছা জানি এবং আমার বিতর্কের বন্ধুদের শুভেচ্ছা জানি। আমি তপতি মণ্ডল। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় কোভিড অতিমারি রোধে সমবায়ের ভূমিকা এবং স্বাস্থ্য সমবায়গুলি সশক্তিকরণের উপরে। আমি বিতর্কের বিপক্ষে দুই একটি কথা বলতে চাই। আমার আগে পক্ষের বন্ধু বলে গেল যে লকডাউনের ফলে সাধারণ মানুষ যখন গৃহবন্দী তখন সমবায়ের মেম্বাররা চাল ডাল শাকসবজি ইত্যাদি ন্যায্য মূল্যে তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বিচারক মণ্ডলের কাছে আমার অনুরোধ, এই বিষয়টা ভেবে দেখুন। সমবায়গুলি কি প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে? দূরবীন দিয়ে দেখলেও প্রত্যেক জেলাতে কত সমবায় আছে সেটা সন্দেহ। আমার পক্ষের বন্ধু মনে ভুলে গেছে একবিংশ শতাব্দীর মানুষ প্রচণ্ড স্বার্থপর এবং প্রচণ্ড ব্যক্তিকেন্দ্রিক। কোনো মানুষেরই যখন করোনা থেকে বাঁচার জন্য কোনো ঔষধি বেরোয়নি, ঠিক সেই অবস্থায় কোনো মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের প্রাণকে তুচ্ছ করে সমাজসেবায় ঝাঁপিয়ে পড়েছে, ভাবলেও অবাক হতে হবে। সমবায়ের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি যেগুলি এতটাই দুর্বল এবং সেখান থেকে মানুষ লোন নিয়ে কতটা উপকৃত হয়েছে তা সন্দেহের তালিকায় রাখতে হয়। কারণ আমরা জানি 2020 সালে এবং 2021 সালে আমাদের রাজ্যে বহু ব্যাংক বন্ধ হয়ে গেছে এবং বহু ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। ওষুধ, অক্সিজেন, ফ্লাইন এই সমস্ত জিনিস পৌঁছে দেওয়ার জন্য আজকের সমবায় সদস্যদের দরকার হয় না, দরকার হয় কয়েকটি ফোন নাম্বার এবং সাফিসিয়েন্ট অর্থ যেগুলি সেলসম্যান এবং ডেলিভারি ম্যানকে দেওয়া যায়। তাদের রুগী যদি অত্যন্ত দূরেও থাকে ভায়া টু ভায়া করে তার বাড়িতে ওষুধ পৌঁছে দেবে। সমবায় সেই আদি লগ্ন থেকেই দেখা যাচ্ছে সমবায়গুলি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কারণ সেখানে না আছে ঠিকমতো অফিসিয়াল ম্যানেজমেন্ট, না আছে বড় বড় চ্যারিটি সংস্থার মতো অর্থ এবং কোনো লস অফ রেগুলেশন নেই। সুতরাং সমবায়গুলি ঢিলে সাজার নীতিতে ফিরে আসুক। কারণ করোনা পরিস্থিতির পর সমবায়গুলিকে অনেক শিক্ষা দিয়ে গেছে যে সমবায়গুলি পারত নিজেকে স্বাস্থ্য সমবায় হিসেবে তুলে ধরতে, কিন্তু তা তারা করেনি। বিচারক মণ্ডলের কাছে আমার অনুরোধ, আজকের সমবায়ের বিষয় ছিল কোভিড অতিমারী রোধে সমবায়ের ভূমিকা এবং স্বাস্থ্য সমবায়ের সশক্তিকরণ। বীরভূমের বোলপুরে একটি স্বাস্থ্য সমবায় ছিল, কিন্তু সেটা এখনো জীবিত আছে কিনা সন্দেহ। সুতরাং সারা বাংলায় আগে কিছু স্বাস্থ্য সমবায় গঠন করা হোক, তারপর না হয় স্বাস্থ্য সমবায়গুলি সশক্তিকরণ করা হবে। সমবায়গুলি স্বাস্থ্য সমবায় না থাকলেও সমবায়গুলি স্বাস্থ্য সমবায়ের ভূমিকা নিয়ে মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে পারত। যেমন তারা স্যানিটাইজার কম টাকায় তৈরি করে বিক্রি করতে পারত, ভেন্ডিং মেশিন দিয়ে মানুষকে সাহায্য করতে পারত যাতে তারা সহজেই মাস্ক কিনতে পারে, কিন্তু তা তারা করেনি। করোনা এসেছে অতি দ্রুত, এই দ্রুততার কারণে সমবায়গুলি স্বাস্থ্য সমবায় হয়ে ওঠার জন্য কোনো প্ল্যান নিতে পারেনি। আমি বিচারক মণ্ডলীকে বলতে চাইছি যে আমার পক্ষের বন্ধু যতই বোঝাবার চেষ্টা করুক, করোনা পিরিয়ডে সমবায়গুলি স্বাস্থ্য সমবায় হয়ে উঠেছিল, কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি আলাদা। আসলে করোনার যে ধাক্কা সমবায়গুলিকে দিয়ে গেছে, সুষ্ঠুভাবে সমাজসেবা করতে গেলে প্রথমে দরকার সুষ্ঠু নীতি, সুষ্ঠু আইন এবং সুষ্ঠু মানসিকতা। করোনার সময় যখন কোনো মানুষেরই অন্য সংস্থানের রাস্তা নেই, চাকরি চলে গেছে, অন্য রাজ্য থেকে মানুষ নিজের রাজ্যে ফিরে এসেছে, পরিযায়ী শ্রমিকরা কাজ পাচ্ছে না, তখন সমবায় পারত তাদেরকে সাহায্য করতে, কিন্তু তা তারা করেনি। যেটা পশ্চিমবঙ্গ সমবায় পারল না, অথচ ভারতের একটি ছোট রাজ্য ত্রিপুরা সমবায় সমিতিগুলি সম্পূর্ণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনার সময় সমবায়ের যে স্বাস্থ্য নীতি তা সবটাই পালন করেছে। তারা মানুষকে অনেক বেশি সচেতন করেছে এবং কি সুন্দরভাবে ওষুধ, অক্সিজেন, ফ্লাইন এই সমস্ত জিনিস রুগীর বাড়িতে সাপ্লাই করতে পেরেছে। আক্রান্ত রুগীকে বাঁচানোর জন্য ত্রিপুরা সমবায়গুলি সশক্তিতে বলিয়ান হয়ে উঠেছে। করোনা পিরিয়ডে মানুষ যখন ভাতের হাড়ি চাপাতে পারছে না, ছোট ছোট চিন্তা নেই কৃষক বন্ধু বা ফল চাষেই নয়, ত্রিপুরা সমবায়গুলি ছোট ছোট বাণিজ্য পথেও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং আমার বিশ্বাস, করোনার যে ধাক্কা পশ্চিমবঙ্গ সমবায়গুলিকে দিয়ে গেছে, তার আগে শিখুক পাশের স্টেপ ত্রিপুরা সমবায় থেকে। সবশেষে আমি বলতে চাই, সমবায়গুলি করোনায় ধাক্কা পাওয়ার পর আগে স্বাস্থ্য সমবায় হিসেবে নিজে একটা শাখা গঠনে